বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এর আগে বাদ জোহর যমুনা ফিউচার পার্কে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রণাঙ্গনের এই যোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। তার মৃত্যুতে সমাপ্তি ঘটল শিল্প খাতে এক বর্ণিল অধ্যায়ের। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। মঙ্গলবার বেলা 11টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে লাশবাহী অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় বিশিষ্ট শিল্পপতি মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মরদেহ। আল মারাকাজুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় দাফনপূর্ব আনুষ্ঠানিকতা। জানাজা স্থলে ছুটে আসেন নুরুল ইসলাম বাবুলের সহধর্মিণী সংসদ সদস্য সালমা ইসলাম, সন্তানরা সহ পরিবারের অন্য সদস্যরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। গোসলের আনুষ্ঠানিকতা শেষে বাদ জোহর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় নামাজের জানাজা। এর আগে নুরুল ইসলাম বাবুলের ছেলে শামীম ইসলাম উপস্থিত সবার কাছে তার পিতার জন্য দোয়া চান। উনি প্রচন্ড কাজ ভালোবাসতেন এবং তার জীবনের লাস্ট শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কি আমাদেরকে তার দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি অবশ্যই সরকারের কাছে আন্তরিকতা জানাই, দেশবাসীর কাছে আন্তরিকতা জানাই। জানাজা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার শেষে মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয় আজীবন উন্নয়নের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে। আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন, সবাই আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। ওনার মতো মানুষ এরকম কম লাইবিলিটি নিয়ে যে বিজনেস করেছে এবং লাখ লাখ মানুষের কর্মস্থান করেছে, এটা এরকম মানুষ পাওয়াটাই খুব টাফ হয়ে যাবে। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম বাবুল। সমাপ্তি ঘটে দেশের শিল্প জগতের এক বর্ণিল অধ্যায়ের। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।